জানার প্রশ্ন, আপনি কোন এক আলেমকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারককে কবর বলার কারণে উনাকে কাফের ফতোয়া দিয়েছেন। এখন জানার বিষয় হলো অসংখ্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাকে কবর বলা হয়েছে, আপনি আমার আলোচনায় দেখেন নাই। আমি বলেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারককে রওজা বলা যাবে না যে বলবে সে কাফের। প্রিয় দর্শক, ডক্টর এনায়াতুল্লাহ আব্বাসী হুজুরের একটাই দোষ, এই দোষের কারণেই আজ কিছু লোক হুজুরের বিপক্ষে কাজ করে যাচ্ছে। সেটা কি দোষ, ভিডিওর শেষ অংশে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব। আজকের এই ভিডিওতে গোপন কিছু ফাঁস করব, তাই শেষ পর্যন্ত দেখুন কি হয়। তো প্রিয় দর্শক, মূল ভিডিওতে যাওয়ার আগে আমি দুঃখ প্রকাশ করে বলতে চাই, এই দুঃখ কারে কই, কিছু মানুষ না জেনে না বুঝে লাফালাফি করা শুরু করে। ডক্টর এনায়াতুল্লাহ আব্বাসী হুজুর কি সত্যিই মুফতি আরিফ বিন হুজুরকে সম্বোধন করে কাফের ফতোয়া দিচ্ছিলেন নাকি অন্য কাউকে? এই কাফের ফতোয়া কাকে দিচ্ছেন, এই বিষয়টা ভালোভাবে যাচাই বাছাই না করেই আমাদের মতোই কিছু জাতি ভাইয়েরা ডক্টর এনায়াতুল্লাহ আব্বাসী হুজুরকে এক ধরনের মিথ্যা অপবাদ দিয়ে বেড়াচ্ছেন। আর এই ভিডিও বানানোর কারণে আমাকে আবার কেউ দালাল বইল্লা ফতোয়া দিয়েন না, কারণ যাহা সত্য আমি তাহাই তুলে ধরিব, একদম প্রমাণ সহকারে আপনাদেরকে দেখানো হবে যে আব্বাসী সাহেব কাফের ফতোয়া কাকে দিচ্ছেন, মুফতি আরিফ বিন হাবিবিকে নাকি অন্য কাউকে। তাহলে প্রিয় দর্শক, চলুন আমরা প্রথমে মুফতি আরিফ বিন হাবিবি সাহেবের বক্তব্যটি শুনি। আমি কিন্তু কবর বলি সওয়াবের আশায়। কিসের আশায়? হাদিসে কবর আসছে, মারো তুমি কবরি রাসূলিল্লাহ, সাহাবা বলছে রাসূলের কবরের পাশ দিয়ে অতিক্রম করলাম, তো সাহাবা সওয়াব পাই ভালো কাম না? কিন্তু রওজা বলা গুনাহ এটা আমি বলছি, রওজা বলা জায়েজ। এবার শুনেন ডক্টর এনায়াতুল্লাহ আব্বাসী সাহেবের বক্তব্য। আবার দেখেন না কিছু মৌলবি আস্তা করেছে রাসূলুল্লাহ রওজা শরীফকে রওজা বলা যাবে না বলে, রাসূলুল্লাহ রওজা শরীফকে রওজা বলা যাবে না যে বলবে সেও কাফের। আবার দেখেন না কিছু মৌলবি আস্তা করেছে রাসূলুল্লাহ রওজা শরীফকে রওজা বলা যাবে না বলে, রাসূলুল্লাহ রওজা শরীফকে রওজা বলা যাবে না যে বলবে সেও কাফের। বিষয়টি ক্লিয়ার ভাবে বোঝার জন্য আবারও শুনে নেওয়া যাক। আমি কিন্তু কবর বলি সওয়াবের আশায়। কিসের আশায়? হাদিসে কবর আসছে, মারো তুমি কবরি রাসূলিল্লাহ, সাহাবা বলছে রাসূলের কবরের পাশ দিয়ে অতিক্রম করলাম, তো সাহাবা সওয়াব পাই ভালো কাম না? কিন্তু রওজা বলা গুনাহ এটা আমি বলছি, রওজা বলা জায়েজ। কিন্তু রওজা বলা গুনাহ এটা আমি বলছি, রওজা বলা জায়েজ। আবার দেখেন না কিছু মৌলবি আস্তা করেছে রাসূলুল্লাহ রওজা শরীফকে রওজা বলা যাবে না বলে, রাসূলুল্লাহ রওজা শরীফকে রওজা বলা যাবে না যে বলবে সেও কাফের। মনোযোগ সহকারে বক্তব্যটি শোনার পর তাহলে আমরা কি জানলাম, কি বুঝলাম? আমরা এখন জানতে পারলাম যে মুফতি আরিফ বিন হাবিবি সাহেবের বক্তব্যের সঙ্গে ডক্টর এনায়াতুল্লাহ আব্বাসী সাহেবের বক্তব্যের কোনো মিল খুঁজে পাওয়া যায়নি। তার মানে ডক্টর এনায়াতুল্লাহ আব্বাসী সাহেব মুফতি আরিফ বিন হাবিবি সাহেবকে কাফের ফতোয়া দেননি। এবার আশা করি বিষয়টি একদম ক্লিয়ার। তাহলে এবার আসুন, আব্বাসী সাহেব এই ফতোয়া কাকে দিচ্ছেন, কে এই ব্যক্তি? রওজা মোবারক বলাই হারাম, বলবেন নবীর কবর। রওজা মোবারক বলাই হারাম, বলবেন নবীর কবর। ওহো, উনি তো সেই ব্যক্তি। সালাম সব জায়গাতে দিতে হবে, সব জায়গাতে দিতে আপনি বাধ্য। ও আজান দিচ্ছে, সালাম দেন। সালাত আদায় করছে, সালাম দেন। কোরআন তেলাওয়াত করছে, সালাম দেন। খেতে বসেছে, সালাম দেন। মদ খাচ্ছে, সালাম দেন। পেশাব করছে, সালাম দেন। পায়খানা করছে, সালাম দেন। পৃথিবীতে সালাম দেওয়া যাবে না এরকম কোন জায়গা পৃথিবীতে নেই। রওজা মোবারক বলাই হারাম, বলবেন নবীর কবর। রওজা মোবারক বলাই হারাম, বলবেন নবীর কবর। রওজা মোবারক বলাই হারাম, বলবেন নবীর কবর। রাসূলুল্লাহর রওজা শরীফকে রওজা বলা যাবে না যে বলবে সেও কাফের। তো প্রিয় দর্শক, ডক্টর এনায়াতুল্লাহ আব্বাসী হুজুরের দোষ একটাই, সেটা কি দোষ বলছিলাম ভিডিওর শেষ অংশে আপনাদেরকে জানাবো। সেটা হলো ডক্টর এনায়াতুল্লাহ আব্বাসী হুজুর যখন কাউকে কাফের ফতোয়া দেন, তখন যদি ফতোয়া সঠিক রেখে সেই ব্যক্তির নামটি উল্লেখ করা হতো তাহলে আজ এমন পরিস্থিতি দেখা যেত না। কারণ দেখেন, হুজুরের বিপক্ষে প্রায় অনেক মানুষ কথা বলছে। আমি দেখতে পাচ্ছি হুজুরের পক্ষে যারা ছিল এখন পর্যন্ত তারাও হুজুরের বিপক্ষে কথা বলছে। তো প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেছেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনার যদি কোনো মূল্যবান মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।